আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের গল্প মার্জিনের উপাসে। স্কুল মাদ্রাসায় আমরা শিখেছি মার্জিন টেনে লিখতে হয়, কখনো আমরা মার্জিনের উপাসটা ফাঁকা রেখে দিই, কখনো সেখানে আঁকিবুকি করি, আবার কখনো ছোট করে সেখানে কিছু নোট বা ব্যাখ্যা লিখে রাখি। জীবনের মার্জিনে এরকম অনেক লুকায়িত মুখ আছে, আমরা তাদের পড়তে ভুলে যাই, কিন্তু জীবনের কলম তাদের নাম মার্জিনের ওপাশটাতে লিখে রাখে। প্রিয় ভাই, ছেলেটা প্রতিদিন তোমায় দেখে তার সতর্ক দুটি চোখে, যখন তুমি সুগন্ধি মেখে দামি জামাটা পরে তার সামনে গিয়ে হেঁটে চলো, যখন তোমার ফোন কল বেজে ওঠে তখন ছেলেটা চোখ বুঝে উপভোগ করে নেয় সেই আতরের ঘ্রাণ, তোমাকে দেখে সে আল্লাহকে ডাকে, তোমার নিয়ামতগুলো রবের দরবারে চেয়ে বসে, তুমি যখন চলে যাও পাশ কাটিয়ে তখন আফসোসের সীমা থাকে না তার, একবার মার্জিনের ওপাশে তাকিয়ে তাকে সালাম দিলেও তো পারতে এক শিশি আতর উপহার দিতে, সে তো তোমার মতোই যুবক। প্রিয় বোন, মেয়েটা পায়ের আওয়াজ শুনেই বুঝতে পারে যে এটা তুমি, রঙিন স্বপ্নের ভরা মাথাতে বাড়িয়ে দেয় স্টোররুম থেকে, আল গোছে দেখে নেয় তোমাকে। তুমি যখন বাড়িতে প্রবেশ করো তোমার জুতোর দিকে তাকিয়ে তার ভু উঁচু হয়ে যায়, তোমার বাহারি রঙের জামার দিকে তাকিয়ে সে অবাক হয়, গলার হারটা ক্ষণিকের জন্য নজর কেড়ে নেয় তার, হঠাৎ খেয়াল হয় যে চুলায় চা বসিয়ে আছে, সে ছুটে গিয়ে আগুন নিভিয়ে দেয় তার ব্যথিত হৃদয়ে পুড়িয়ে দেওয়ার আগেই। হাই, তুমি মার্জিনের উপাশে তাকালে কি ভালো করতে না? না, তার দিকে মুচকি হেসে তাকে একটা জামা, একটা হার, এক জোড়া জুতো উপহার দিতে, হয়তো তাই হয়ে থাকো রঙিন জল জুড়ে স্মৃতিতে। প্রতিদিন তোমার গাড়ি আওয়াজ শুনলেই ছুটে আসে লোকটা, তোমার হাত থেকে ব্যাগটা নিয়ে নেয় নিজ হাতে, ফলের ব্যাগটাও হাতে ধরে, তোমার পেছনে নীরবে নিভৃতে সিঁড়ি বেয়ে উঠে যায় চলে, উপরে ওঠার পর তুমি তাকে এক টাকা দাও আর সে সরে পড়ে তোমার সামনে থেকে, রাস্তায় এসে জামাটা ঘোলাঘুলি মেখে নেয়, তার শরীর থেকে ফলের গন্ধ চলে যায়, না হলে তার বাচ্চাটা সেই গন্ধ শুনে ফল চেয়ে বসবে। হাই, তুমি যদি একবার তাকিয়ে দেখতে মার্জিনের ওপাশে, তবে দেখতে ফলের গন্ধ লুকোতে গিয়ে সে জামার কী হাল করেছে, তাকে যদি কিছু ফল একবার উপহার দিতে, সে খুব সুন্দর না, আবার হ্যান্ডসামও না, ভালো পরিবার থেকেও আসেনি, দুনিয়ার সম্পর্কে তুমি যা জানো তত তো সে জানে না, কিন্তু তোমার সাথে একই উঠে একই ক্লাসে পড়ে। তুমি মার্জিনের উপাসতে যদি তার দিকে তাকাতে, তার সাথে মেয়েটা প্রতিদিন এক জায়গায় বসে থাকে, পথচারীকে দেখে দেখে বিক্রি করার চেষ্টা করে, মুচকি হেসে তোমাকে সম্মান জানায়, হয়তো তুমি খুশি হয়ে কিছু কিনতে, কেউ হয়তো তার থেকে কিনে নেয় দরদাম করে না, আবার কেউ এমন কথা বলে টাকা ছুঁয়ে দেয় যা শুনে সে আঘাত পায়, কিছুটা বিরক্তি ও সংকোচের সাথে তুলে নেয় টাকা, তার যত আয় হয় তা জমা করিল তোমার মোবাইল কেন, একটা চশমা কেনার টাকা হবে না। হায়, যদি তুমি তার থেকে কিছু কিনতে, যদি তাকে সম্মানের সাথে টাকা দিতে, তার মাথায় হাত বুলিয়ে দিতে, তাহলে দেখতে সে দোয়া করে দিচ্ছে আল্লাহর কাছে যেন তিনি তোমাকে রক্ষা করেন, তোমাকে অসুস্থতার অনিশ্চিত থেকে রক্ষা করেন। এই যে মানুষগুলো গাড়ির ড্রাইভার, সুরপার, গৃহকর্মী, পথ শিশু, রুচি বিক্রেতা, ইলেকট্রিক মিস্ত্রি, রাজমিস্ত্রি, এই যে সাধারণ মানুষ, তাতে কোনো দোষ নেই, আবার তুমি যে ধনী বা স্বচ্ছল কিংবা শিক্ষিত সেটা তোমার দোষ না, তুমি তো রিজিক বন্টন করো না, নিয়ামতের অধিকার হলে আফসোস কিছু নেই, আমাদের কেবল মার্জিনের উপাশে তাকাতে হবে, তাহলে হয়তো তাদের আমরা স্পষ্ট দেখতে পাবো, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেব, আমাদের হৃদয়ে বরকত নাজিল হবে, অভিযোগ করা বন্ধ হবে, যখন দেখবো এত নিয়ামত পেয়েও যে আমরা নিজেদের খুশি মনে করি না, কারণ প্রকৃতপক্ষে সুখ লুকায় তো ওই মুখগুলোর ভেতরে, আমরা যেগুলো দেখতে পাই না।
অনুভব আজকে করতে পারে। গল্পটি ভালো লেগে থাকলে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।